নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা ঝটিকা সফরে চলেছি বীরসিংহ গ্রামে বর্ণপরিচয় স্রষ্টা নারী শিক্ষার অগ্রদূত উনিশ শতকের ট্র্যাডিশনাল মডার্নাইজার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার এই বীরসিংহ গ্রামে আজ আমরা কুশপাতা ঘাটাল থেকে আমাদের জার্নি শুরু করেছি আপনার আসতে চাইলে পাশকুড়া থেকে ক্ষীরপাইগামী বাসে ক্ষীরপাই নেমে অথবা চন্দ্রকোনা রোড হয়ে অনায়াসে চলে আসতে পারেন বীরসিংহ গ্রামে আঠারোশো কুড়ি সালে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন সম্প্রতি তার দুশো একতম জন্মবার্ষিকী উদযাপিত হইল শিক্ষা নারী মুক্তি বাল্যবিবাহ রোধ বিধবা বিবাহের প্রচলন সহ উনিশ শতকের বহুমুখী সাংস্কৃতিক কর্মজীবনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য এই যশস্বী মহামানবের বসতভিটে আজ কার্যত একটি হেরিটেজ হাউস বলতে বলতে দেখুন খরড়া পৌরসভার অন্তর্গত বীরসিংহ গ্রামের দিকে আমরা এগিয়ে চলেছি এত সুন্দর রাস্তাঘাট গ্রামীণ সোভা যেন নিমেষে আপনাকে মোহিত করবে রবীন্দ্রনাথ ঠাকুর একদা বলেছিলেন ডেস্টিনেশন নয় জার্নিটা ইম্পর্টেন্ট কথাটা বারে বারে আমার ক্ষেত্রে অন্তত সত্যি বলে মনে হয় কুশপাতা থেকে কম বেশি সাতেরো কিমি দূরত্বে বীর গ্রাম অবস্থিত চারপাশে আপনারা প্রাকৃতিক শোভা এবং গ্রামে এখনো আমরা ঢুকিনি তার আগে একটা ভাইব্রেন্ট একটা সমাজের একটা টুকরো চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইক চালাচ্ছে আমার বন্ধু সৌরভ ওর বাড়িতেই আমরা স্টে করেছি আমরা চলে এসেছি বীরসিংহ গ্রামে সরাসরি বিদ্যাসাগরের জন্মভিটে যা আজ বিদ্যাসাগর স্মৃতি মন্দির হিসেবে প্রতিভাত হয় সেখানে গিয়ে আবারও কথা বলবো এই হেরিটেজ হাউসটি নবকলেবরে তার সংস্কার ও সংরক্ষণ হয়েছে দু সালে খুব সাম্প্রতিক সময়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে তিনটি ফলক স্থাপন করা হয়েছে প্রসঙ্গত বিদ্যাসাগর শৈশবে এই গ্রামে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার অবকাশ পাননি বস্তুত দীর্ঘ সময় ধরে বাংলা তথা ভারতবর্ষে গ্রামীণ শিক্ষার ভিত্তি ছিল চতুষ্পাটি পাঠশালা বন্দোবস্ত সন্ধ্যা ছটার মধ্যে এই স্মৃতিমন্দির বন্ধ হয়ে যায় তাই আসলে এই সময়টাকে মাথায় রেখে আপনারা অবশ্যই আসবেন বিদ্যাসাগরের স্মৃতিমন্দিরে বিদ্যাসাগরের জীবনের বিবিধ ঘটনা তার জীবন সংগ্রাম তার চলার পথের বাঘগুলো সুচারুরূপে মূর্ত হয়েছে এই সংগ্রহশালায় ঘুরিয়ে দেখাচ্ছি বিদ্যাসাগর স্মৃতিমন্দিরের সংগ্রহশালা এই সংগ্রহশালায় বিদ্যাসাগরের ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি তার ব্যবহৃত পাণ্ডুলিপি তার ব্যবহৃত বাঁধানো দাঁত ভিজিটিং কার্ড ছাপানোর তাম্রফলক সবই স্থান পেয়েছে যদিও ব্যক্তিগতভাবে আমার সংরক্ষণের মান নিয়ে খানিক সংশয় রয়েছে এই সংগ্রহশালায় স্থান পেয়েছে তার জীবনপঞ্জির সংক্ষিপ্ত বিবরণ বিভিন্ন সময়ের ছবি অন্ধকার হয়ে আসায় আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তবে বীরসিংহ গ্রামে আসলে আপনারা অবশ্যই বিদ্যাসাগরের শৈশবের পাঠশালা প্রাথমিক শিক্ষায়তন ছাত্রাবাস লাইব্রেরি তার মায়ের নামাঙ্কিত ভগবতী বিদ্যালয় দাতব্য চিকিৎসালয় যা বর্তমানে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিণত হয়েছে অবশ্যই ঘুরে দেখবেন এমনকি চারপাশে গ্রামের যে শোভা সেটাও অবশ্যই ঘুরে দেখতে ভুলবেন না আমরা ঝটিকা সফরে এসেছিলাম খুব সামান্য সময়ের জন্যে ফলে বিস্তৃত অঞ্চল ঘুরে দেখার মতো অবকাশ আমাদের হয়নি কিন্তু অবশ্যই আপনারা যেন মিস করবেন না বাড়ি ফিরছি আকাশে মেঘের আনাগোনা দুপাশে সারি সারি ক্ষেতকে পিছনে রেখে এগিয়ে চলেছি আমরা আবারও আসব এই মহামানবের জন্মতীর্থে এই আশা রেখে আমরা এগিয়ে চলেছি আপনারাও অবশ্যই আসবেন আসবেন কিন্তু